তোমার আমার বাড়ির মধ্যে যবে ছিল শুধু সরু গলির ফাঁক, চোখে চোখে চলতো দেয়া নেয়া, বলার সময় জিহ্বা হতবাক। যখন তোমার বাতায়নে চেয়ে ভুলে যেতুম চার প্রহরের ভেদ, সন্ধ্যা প্রদীপ চললে তোমার ঘরে, মিটত যখন আমার সকল খেদ। বহু যুগের ওপার হতে যাবে প্রথম আষাঢ় পাঠাত মেঘদূত, সুযোগ যখন আসত ঘুরে ঘুরে বরণ মালা হতো না প্রস্তুত, তখন তোমার বুকের মধু পেলে ফুটত নাকি বকুল মরা ডালে, ভুলের পরে জমত কি ভুল তবু পথ হারাত রথ কি চাকার টালে। এখন থাকি পৃথক পৃথক দ্বীপে, অশ্রু সাগর হুঙ্কৃত মাঝখানে, সেতু সেতু দূরের কথা, হেথা খেয়া ঘাটও মিলে না সন্ধানে, কাঁটার বেড়া গহন গুহারে দ্বারে, চাই না আগুন ত্বকের ব্যাঘাত আমি, তুমি জাগো পরের শয়নিয়ে, ঘুমে বিভোর তোমার অন্তজামি। লগ্নগত কি হবে আর ভেবে, কবে ছিল কিসের সম্ভাবনা, চর্মচক্ষু যবনিকায় ঢাকা, স্মৃতি থেকে মুছুক প্রস্তাবনা। ওই গানের কথা কবিতার কথা সব মিলে ভালোবাসার কথাগুলো একই রকম প্রায়। শ্রেয়সি, তুমি এখন কোন গান করবে? আমি নীলুফার ইয়াসমিন, নীলুফার আন্টির একটি গান গাইব, কীর্তন। এই গানটি আমি নীলুফার আন্টির কাছ থেকেই শিখেছিলাম। দিনের
সুপ্রিয় দর্শক, প্রিয় শিল্পীদের কণ্ঠে প্রিয় গান, ভালো লাগা গান শুনছিলাম, কিন্তু সময়ে বাধা আমাদের অনুষ্ঠান আজকের মতো বিদায় নিতে হবে। তবে এ আসর আগামীকালও আমরা চালিয়ে যাব প্রিয় এই দুই শিল্পীকে নিয়েই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর এ কথা বলি, যা ভালো তা টিকে থাকে, আর যা মন্দ তা এগিয়ে যেতে সবসময় বাধা প্রদান করে, আর দেশের জন্য সবসময় সাহসী এবং বিরোচিত ভূমিকা রাখতে হয়, এবং সেটি করতে হয় সকল মন্দকে ঠেকাবার জন্যে, সকল খারাপকে প্রতিহত করবার জন্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার শেষ অংশটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আপনাদেরকে আগামীকালের আসরে আমন্ত্রণ জানিয়ে রাখি। আশা করি আগামীকাল সকাল 6টায় এবং দুপুর 1:05 চ্যানেল 24 হৃদয় জাগে মঙ্গল আলোকে এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও, এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক, এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক।